নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ভ্যারাইটিস ক্লথ স্টোর ভিলগুড়িয়া। আমি শুভঙ্কর। আজকে একটা মানে দুর্ধর্ষ কালেকশন। জাস্ট কালার টোনটা যেটা প্রথম শুরু করছি না, কালার টোনটা দেখো, প্রত্যেকটা ক্রস টোন কালার হবে একদম মিনিমাম রেঞ্জে, মানে পুজো কালেকশনে হিট। এবারে এরকম ফেব্রিক মাশরু, ঠিক আছে, কাতান মাশরু, অসাধারণ সব ডুয়াল টোন ক্রস কালার শাড়ি, এক অ্যান্ড যেটা থাকবে হচ্ছে ক্রস আঁচল পোর্শন, অসাধারণ অসাধারণ কালার, অসাধারণ কালেকশন থাকছে। জাস্ট দেখে নাও শুধু তোমরা, এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন হবে যে কি বলবো। জাস্ট দেখো, ফার্স্ট একটা কালার টোনটা আমি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্ট, ফার্স্ট আমি বডি কালার টোনটা একটু দেখানোর চেষ্টা করছি। এক্স্যাক্ট যে তোমাদের কি বলবো, এটা পেঁয়াজি কালার হয় না, একদম অনিয়ন কালার টোনটা, একটু ক্লোজ করে সুন্দরভাবে দেখা যে অনিয়ন কালার টোনটা হয় না, জাস্ট দেখো অনিয়ন কালার টোন, তার মধ্যে বডিতে সেম অনিয়ন একটু ডিপ কালার দিয়ে, কিন্তু মিনে পাটটাও কিন্তু সেম প্যাটার্ন উইভ করেছে, একদম সুন্দর কপার জারি দিয়ে উইভিং, প্লাস ছোট্ট ছোট্ট দেখো অনিয়ন কালারের ডিপই কিন্তু মিনে। এবারে চলে আসি পুরো শাড়িটার আঁচলের লুকটা, জাস্ট দেখো আঁচলটা এত সুন্দর একটা আঁচল, বিউটিফুল কালার কম্বিনেশন, যেরকম সেরকম হচ্ছে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, প্রচুর বলতে পারো এবছর পুজোর এই কাপড়গুলো হিট হবে, হিট হিট জাস্ট হিট হবে, এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে। জাস্ট আঁচলটাকে দেখো, হাইলাইটেড বাই তোমার সি গ্রিন আঁচল করেছে, এত সুন্দর আঁচল করেছে না, সি গ্রিন আঁচল করেছে, আর পুরো বডিটা এরকম সুন্দর একটা কলস মোটিভ করেছে, এই মোটিভটাকে আমরা কলস মোটিভ বলি। আঁচলটা একটু ক্লোজলি দেখা, এত সুন্দর আঁচল না, জাস্ট দেখো মিনেতে ভরা, সুন্দর করে ডিপ অনিয়ন কালারের কিন্তু মিনে দিয়েছে, একটা এখানে বর্ডার করেছে, সুন্দর একটা বর্ডার, দারুণ একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটার ফল, জাস্ট টোনটাকে দেখো, জাস্ট প্রিটেশনসটাকে দেখো, এত সুন্দর প্রিটেশনস, এত সুন্দর ডিজাইন, পুরো এ টু জেড, মানে সফট শাড়ি, একদম শাইনি শাড়ি, অসাধারণ। এতটা টাইম নিলাম ফার্স্ট শাড়িটা বিকজ পুরো ডিজাইনটা কিন্তু তোমাদেরকে বোঝাতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা দেখাবো হচ্ছে এটার বিপি পোর্শন, এই হচ্ছে তোমাদের বিপি পোর্শন, এখানে না কালার কম্বিনেশনসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। জাস্ট দেখো সুন্দর একটা হাতায় কাজ দিয়েছে, এত সুন্দর হাতায় কাজ দিয়েছে না, মানে একটু ইউনিক কিছু প্যাটার্ন করেছে, সুন্দর একটা শাড়ি, মানে কোল আঁচল, এ তোমরা কালার কম্বিনেশনটা বুঝতে পারবে, এত সুন্দর সফট অ্যান্ড শাইনি, ঠিক আছে। প্রাইস রেঞ্জ সাধ্যের মধ্যেই রাখবো, তোমাদের চিন্তা নেই। ফার্স্ট একটা অনিয়ন কালার দিয়ে শুরু করলাম, এবার কালারসগুলো সুন্দরভাবে ঝপাঝপ দেখিয়ে দেবো তোমাদেরকে। ভালো লাগলে দিদিরা আবার একটা রিকোয়েস্ট, একটা করে কিন্তু শেয়ার করে দিও। নেক্সট দেখো একটা রানি কালারের মোটিভ দেখাচ্ছি তোমাদেরকে, নেক্সট দেখো একটা রানি কালারের মোটিভ দেখাচ্ছি, ব্যাপক ব্যাপক শাড়ি, ব্যাপক ব্যাপক কালার কম্বিনেশনস থাকবে, জাস্ট দেখো। এই হচ্ছে নেক্সট, সরি এক্সট্রিমলি সরি, একটু উপরে হয়ে গেছিল, নেক্সট কালারটার লুক জাস্ট দেখো, রানির সাথে একটা সি গ্রিন কালারের আঁচল কম্বিনেশন, রানির সাথে একটা সি গ্রিন কালারের আঁচল কম্বিনেশন, এত সুন্দর শাড়ি, জাস্ট কি বলবো, জাস্ট দেখো। আশা করি তোমাদের কাছে পৌঁছতে পারছি। ডুয়াল শেড রানি, মানে এটা কিন্তু রানির সাথে একটা লাল কভারেজ গেছে, মানে লাল শাড়ি গেছে, লাল টানা গেছে, তাই জন্য কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোন, হ্যাঁ পুরো সুন্দর একটা দুধে আলটা কালারের টোন আসছে, সাথে এরকম সি গ্রিন আঁচল, সাথে ভরপুর রানি কালারের মিলে, প্রত্যেকটা কালার সুন্দর কালার হবে, জাস্ট দেখো। নেক্সট দেখো ইয়েলো কালারের একটা টোন, সুন্দর সুন্দর কালার কম্বিনেশন, কোন কালার কম্বিনেশনটা বেটার লাগলো এটা বলো, এই যে টোনটা না ইয়েলোর সাথে তোমাদের রানি কালারের আঁচল, এই টোনটা কিন্তু অনেকের প্রেফারেবল টোন, যে একটু ইয়েলোর সাথে রানি কিছু পরবো, দারুণ, মানে বিউটিফুল বিউটিফুল, জাস্ট দেখো বিউটি, এত সুন্দর এত গর্জিয়াস একটা শাড়ি, জাস্ট কি বলবো তোমাদের, এই দেখো ওফ অমাইক, আশা করি তোমাদের কাছে পৌঁছতে পারছি। ইয়েলো কালারের টোন সাথে এরকম রানি কালারের আঁচল, গর্জিয়াস গর্জিয়াস শাড়ি, হ্যাঁ কি না বলো, এর সাথে না মানে তোমার কন্ট্রাস্ট ব্লাউজ পিস যদি তোমরা চাও আলাদা করে কিন্তু পরতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। নেক্সট দেখো ডিয়ার ব্ল্যাক লাভার দিদি ভাইয়েরা, তুখর তুখর তুখর, ব্ল্যাক বডি সাথে কিন্তু তোমাদের এরকম রেড কালারের আঁচল, জাস্ট দেখো রেড কালারের আঁচল, মানে
ওমাই ভালো লাগলে দিদি, ভালো লাগতে বাধ্য জানি, একটা করে যাদের ভালো লাগবে একটা করে কিন্তু রিকোয়েস্ট রাখলাম, একটা করে শেয়ার করে দিও দিদিরা, যাতে আরো মানুষদের কাছে পৌঁছে যেতে পারি। এত সুন্দর কালার কম্বিনেশন, জাস্ট দেখো তুখর রেডের সাথে ব্ল্যাক, এত সুন্দর কপার জড়ি দিয়ে আঁচল, এত সুন্দর কপার জড়ি দিয়ে ডিজাইন, এরকম ঘন আঁচলের লুক, এরকম বডি, অমাইক অমাইক। অ্যান্ড দি ভেরি লাস্ট কালার, না আরো দুটো কালার আছে, দাঁড়াও একটা তুতে, আরো দুটো কালার আছে, প্রচুর প্রচুর, মানে কালারগুলো অবসেসড কালার একদম, এত সুন্দর সুন্দর কালার টোন করেছে না, মানে জাস্ট দেখো সত্যি ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। জাস্ট দেখো সি গ্রিন বডি সাথে এরকম সুন্দর একটা পার্পেল কালারের আঁচল, এটা কিন্তু রানি নয়, দিস ওয়ান ইজ আ পার্পেল কালার আঁচল পোর্শন তোমাদের জন্য যেটা থাকছে, এটা হচ্ছে পার্পেল কালারের আঁচল থাকছে। অ্যান্ড বডিটা হচ্ছে তোমার স্কাই শেড, নট সি গ্রিন এক্স্যাক্টলি, বাট স্কাই শেডের কালার কম্বিনেশন। অ্যান্ড এত সুন্দর কিন্তু পার, দুটো পারও কিন্তু বিউটিফুল বিউটিফুল পার, সফট শাড়ি, এলিগেন্ট শাড়ি, আমি তোমাদেরকে বলছি, এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর ভালো বডি। এই হচ্ছে তোমাদের ফল, জাস্ট দেখো এই হচ্ছে তোমাদের ফল, প্লিটেশনসও আরামসে আরামসে। অ্যান্ড দি ভেরি লাস্ট কালার ডুয়েল কালার, এই কালারটা মানে কালারটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি বলবো, এটা গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করে যে টোনটা আসে, আমি এক্স্যাক্টলি কালার টোনটা তোমাদেরকে মেনশন করতে পারছি না, বিকজ জানি না, তোমরা বলে দিও কমেন্ট বক্সে যে কি কালার টোন এটা, বাট এইটুকুনি বলতে পারি নেকলেসেও এই কালারটা জাস্ট এত রেসপন্স গেছে, এই কালারটাই চাই, এই কালারটাই চাই দাদা, এই কালারটাই চাই ভাই। জাস্ট দেখো দুঃখর একটা আঁচল কম্বিনেশন করেছে, মানে তোমরা কেউ যদি সামনে আঁচল করে শাড়ি পরতে ভালোবাসো না, তাহলে দেখো এই আঁচলটা যখন এখানটা দিয়ে পরবে সামনে, আর এরকম টোনটা যদি পুরো বডিটায় থাকে কেমন লাগবে জাস্ট ভাবো, অসাধারণ অসাধারণ। এই হচ্ছে পুরো টোনটা, সলিড একটা টোন, মানে শুধু জাস্ট প্লিটস এর ভাগ, মানে প্লিটস গুলো দেখো এত সুন্দর প্লিটস যে কি বলবো, জাস্ট কি বলবো, একদম তুখর একটা শাড়ি, তুখর একটা কালার কম্বিনেশন, তুখর একটা শাড়ি। আশা করি তোমাদের কাছে পৌঁছতে পারলাম ভরপুর মিনে দিয়ে, কাজ পুরো এ টু জেড ওয়ার্ক থাকছে, আশা করি তোমাদের কাছে পৌঁছতে পারলাম। প্রাইস রেঞ্জে চলে আসি, এই দেখো একটু অপোজিট সাইডটাও দেখিয়ে দিই, বারবার করে বলা হচ্ছিল, সুন্দর একটা কালার কম্বিনেশন, সুন্দর একটা সফটনেস, জাস্ট দেখো এত ভালো লাগবে না শাড়িটা পরলে, তোমরা দেখো সুন্দর। এবারে চলে আসি প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ এটার থাকছে 1450 টাকা, 1450, পুজোর সময় একটা 1500 টাকা বাজেট, বা বিয়ের সময় একটা 1500 টাকা বাজেট, মানে খুব অনেকেরই বাজেট থাকে যে একটু রিজনেবল রেঞ্জে, মানে 1500 মানে শাড়ি ব্যাপার হচ্ছে একটু রিজনেবল, একদম রিজনেবল রেঞ্জে রিজনেবল জিনিস, গর্জিয়াস জিনিস, সফট সামার ফ্রেন্ডলি, সফট সিল্ক মিনে গর্জিয়াস সব কিছু একসাথে পাবো এই শাড়িটার মধ্যে, ট্র্যাডিশনাল। ভালো লাগলে আরও বড় বলবো, একটা করে কিন্তু শেয়ার করে দিও দিদিরা প্লিজ, আর একটা করে কমেন্ট বক্সে জানা দেবো আমার কেমন লাগলো, শুধু জানিয়ে দেবো যে ভালো লাগলো কি খারাপ লাগলো, আর এর মধ্যে আর কি কম্বিনেশনস আর কি কালার টোন তোমরা দেখতে চাইছো অবভিয়াসলি দেখাবো, যারা দোকানে আসতে চাইছো তারা তো দোকানে চলে আসো, মানে অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। যারা অনলাইন বুকিং করতে চাইছো স্ক্রিনশট নাও, হোয়াটসঅ্যাপ করো আমাদের দেওয়া নাম্বারে, কোয়ারি করো, অবভিয়াসলি চেষ্টা করবো তাড়াতাড়ি রিপ্লাই করা তোমাদেরকে। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা গুড বাই, কিপ শপিং, আস্তে আস্তে কিন্তু পুজোর জন্য রেডি হতে হবে, হ্যাঁ আজকে এখানেই, চলো টাটা, ভালো থেকো সবাই, নমস্কার।